মুখোমুখি সংঘর্ষ, গরু বোঝাই গাড়ির সঙ্গে ছোট্ট গাড়ি, এই ঘটনায় আহত তিন, আশঙ্কাজনক অবস্থায় একজন, বেড়াচাপার চন্দ্রকেতুগড় এলাকার ঘটনা। ঘটনাস্থলে দেগঙ্গা থানার পুলিশ। গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ বিস্ফোরণ পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থানার দয়ানন্দ রোডের একটি বাড়িতে, দমকলের একটি ইঞ্জিন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। আজ 23 নভেম্বর, গুরু নানকের জন্মদিন, বাংলা সম্প্রতির মেলবন্ধনের রাজ্য। শুক্রবার সেই চিত্র ফুটে উঠল পানাগড় বাজারে। গুরু নানকের জন্মদিন উপলক্ষে গুরুদুয়ারা থেকে একটি শোভাযাত্রা বের হয়, দার্জিলিং মোড়ে শেষ হয়। রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকা মুসলমান যুবকরা জল, মিষ্টি, বিস্কুটের প্যাকেট তুলে দিচ্ছিলেন শিখ ভাইদের হাতে। সত্যি সংহতির এই মেলবন্ধন বাংলাতেই সম্ভব। বারাসাত হৃদয়পুর স্টেশন রোডে জমি বিবাদকে কেন্দ্র করে অশান্তি, মারধর, মাথা ফাটল এক মহিলার। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকাতে। ঘটনাস্থলে দেগঙ্গা থানার পুলিশ। মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প মিষ্টি হাব, আজ মিষ্টি হাব পরিদর্শন করলেন পূর্ব বর্ধমান জেলা শাসক ও জেলা সভাপতি সম্পাদক দেবু টুডু। 10টি দোকানঘর মিষ্টি হাবের জন্য তুলে দেন মিষ্টি ব্যবসায়ীদের হাতে। এক ব্যক্তির বাড়ি থেকে দীর্ঘ 10 ফুটের একটি ময়াল সাপ উদ্ধার করল পুলিশ। তাকে কেন্দ্র করে এলাকায় প্রবল চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানাতে। বাসরার খোলামুখের খনি থেকে প্রায় 10 ফুটের একটি ময়াল সাপ তোলা হয়, যার ওজন 15 থেকে 20 কেজি। বন দপ্তরকে খবর দিলে বন দপ্তরের কর্মীরা এসে উদ্ধার করে সাপটিকে। নাচের আড়ালে রমরমিয়ে চলছে নারী পাচার চক্র। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে। গ্রেপ্তার 2 যুবক, ধৃতদের আজ দুর্গাপুর আদালতে পেশ করা হয়েছে। রায়গঞ্জে বিবেকানন্দ মোড়ে এক বাইক চালককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। বৃহস্পতিবার নাকা চেকিং চলাকালীন এই ঘটনাটি ঘটে। বিষয়টি ক্ষতি দেখছে পুলিশ সুপার। নমস্কার, আমি পিয়ালি, শুরু করছি আজকের ভূমি বার্তা। গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ বিস্ফোরণ পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থানার দয়ানন্দ রোডের এক বাড়িতে। এই বিস্ফোরণকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। আবারও গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ বিস্ফোরণ। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থানার দয়ানন্দ রোডের এক পরিবার। আজ সকালে এই বাড়িটিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। পরিবারের সদস্য অরূপবাবু জানান, পুরনো গ্যাস সিলিন্ডার পাল্টে নতুন সিলিন্ডার লাগানোর সময় থেকেই তিনি কিছু আওয়াজ শুনতে পান। সিলিন্ডারের গ্যাস আগেরটা শেষ হয়ে গেছিল, সেটাকে চেঞ্জ করে দেওয়ার পর এই সিলিন্ডারটা লাগিয়েছি। লাগানোর পর যখন ওভেনে আগুন দিলাম, দেওয়ার পর ছেলে বলছে যে একটা আওয়াজ হচ্ছে সংসং করে। আমি ওটা দেখতে দেখতে নিচের আগুন চলে গেল উপর দিকে। তারপর কোনো মতে সিলিন্ডারটা বন্ধ করতে যাচ্ছি, বন্ধ হচ্ছে না। তারপর দেখি গোটা সিলিন্ডারটা নিচ থেকে উপর অব্দি জ্বলতে শুরু করে। টেনে সেটাকে বাইরে বার করে দিই। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলে খবর দেন পরিবারের লোকজন। দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই দুর্ঘটনায় যদিও হতাহতের কোনো খবর নেই, কিন্তু বিস্ফোরণ ঘিরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। গুরু নানকের জন্মদিবস উপলক্ষে পানাগড় বাজারের গুরুদুয়ার থেকে একটি শোভাযাত্রা বের হয়। প্রতি বছরের মতো এই বছরের শোভাযাত্রা পানাগড় গুরুদুয়ার থেকে যায় দার্জিলিং মোড় পর্যন্ত। বাংলা সম্প্রীতির মেলবন্ধনের রাজ্য, সকল জাতের মানুষ এখানে শান্তিতে বসবাস করতে চায়। সম্প্রতি কিছু ঘটনা যখন অশান্ত করার চেষ্টা চলছে, সেখানে বাংলায় সংহতির ছবি ধরা পড়ল গুরু নানকের জন্মদিনে। শুক্রবার সেই ছবির কোনো ব্যতিক্রম ঘটল না। গুরু নানকের জন্মদিবস উপলক্ষে পানাগড় বাজারের গুরুদুয়ার থেকে একটি শোভাযাত্রা বের হয়। প্রতি বছরের মতো এবছরও শোভাযাত্রা পানাগড় গুরুদুয়ার থেকে যায় দার্জিলিং মোড় পর্যন্ত। সেখান থেকে শোভাযাত্রা ফিরে আসে গুরুদুয়ার। শোভাযাত্রার মাঝে রাস্তায় বিভিন্ন জায়গায় কোথাও হিন্দুরা জলের বোতল, মিষ্টি, বিস্কুটের প্যাকেট বাড়িয়ে দেয় হাতে। অপরদিকে পানাগড় বাজার মসজিদ কমিটি থেকে মুসলিম যুবকরা পানাগড় বাজার চৌমাথা মোড়ে জলের বোতল, বিস্কুট নিয়ে শিখ ধর্মের মানুষদের হাতে তুলে দেয়। আমরা পানাগড়বাসী, এক যুগে 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 আমরা সবাই একসাথে মিলে সব কাজগুলো করেছিলাম, কিন্তু কিছু কিছু কমিউনাল হেট্রেড আমাদের পানাগড় থেকে আসছিল, ওইটা যেন শেষ হয়ে যায়। সবাই হিন্দু মুসলিম ভাই মিলে, শিখ ভাইরা মিলে এই পানাগড়টাকে আবার ওই বিউটিফুল পানাগড় যেন হয়ে যায়, আর সবাই মিলে আমরা যেন কাজ করি। ওই জন্য মুসলিম সমাজ থেকে আমরা এগিয়ে এসেছি আমাদের শিখ ভাইগুলোকে নিয়ে, প্লাস আমাদের হিন্দু ভাইগুলোকে নিয়ে। আমরা চাইছি যে আমাদের পানাগড়টা খুব স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকে, যেন কমিউনাল হেট্রেড বাড়তে না পারে। একতার জন্যেই এই স্টেপটা নিয়ে আগামীকালে আমরা অনেক স্টেপ নিব, যেহেতু পুরো পানাগড়টাকে এক করতে পারি। শিখ সম্প্রদায়ের পক্ষ থেকে এদিন ভাই বোনেরা এই বিষয়টি নিয়ে খুবই খুশি। আমরা এইটা অনেক, মানে এটা প্রথম বছরে এটা এরা করেছে,
এইটা ইনসানি ভাইচারা এরা দেখিয়েছে, এটা আমাদের খুবই ভালো লাগলো। এইরকমই যদি সব সমুদায় মিলে একসঙ্গে যদি করে, এইটা আমরা চাই। আজকে বার্তা আছে আমাদের কি হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মে সব ভাই ভাই, আমরা এইটাই বার্তা। সকল সম্প্রদায়ের মধ্যে ঐক্যতা খুঁজে পাওয়া গেল এদিন। বাংলা আবার প্রমাণ করলো এখানে সকল ধর্ম ও সকল ধর্মের মানুষ এক ও অভিন্ন। নাচা স্কুলের আড়ালে নারী পাচার চক্র, গ্রেফতার দুই পাচারকারী। ধৃতদের আজ দুর্গাপুর আদালতে পেশ করা হয়েছে। উদ্ধার হওয়া নাবালিকার বাবার অভিযোগ, মেয়েকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত ছিল। দুর্গাপুরে নাচা স্কুলের আড়ালে নারী পাচার চক্র, গ্রেফতার দুই পাচারকারী। দুর্গাপুরের আড্রা অঞ্চলে একটি নাচা স্কুল চালাতো মোহাম্মদ হোসেন নামে এক যুবক। সেখান থেকেই ওই নাচের শিক্ষক দুই নাবালিকা ছাত্রীকে নিয়ে পালিয়ে যায় গত 12ই নভেম্বর। প্রথমে সিউড়ি ও পরে ঝাড়খণ্ডের দুমকায় নিয়ে যায়। নিখোঁজ নাবালিকাদের পরিবার থানায় ডায়েরি করে। গত 3 দিন আগে এক নাবালিকা পালিয়ে চলে আসে, তার মারফত সূত্র ধরে আজ ভোরে নিউ টাউনশিপ থানায় পুলিশ ঝাড়খণ্ডের দুমকা থেকে মোহাম্মদ হোসেনকে গ্রেফতার করে। আমার মেয়ে আর ওই বান্ধবীটা 12 তারিখ টিউশনে যায়, টিউশনে নাম করে ছেলে নিয়ে যায়, গাছের নাম করে, গাছের নাম করে নিয়ে যাওয়ার পর না পাত্তা, কোনো খবর খবর নেই। আচ্ছা, কোথায় নিয়ে গিয়েছিল? ওটা প্রথমে বলছে সিউড়ি নিয়ে গিয়েছিল, তারপরে সিউড়িতে 2 দিন ছিল ওর বন্ধুর বাড়িতে, তারপর থেকে আবার যায় ঝাড়খণ্ডে, ঝাড়খণ্ডে বন্ধুটার মাসির বাড়িতে 1 দিন থাকে, আবার ঝাড়খণ্ড থেকে আসে সিউড়ি। হ্যাঁ, সিউড়ি থেকে আসার পর ওই মেয়েটাকে ছেড়ে দেয় 2 দিন পর, ওকে বাসে চাপিয়ে দিয়ে মেয়েটা বাড়ি চলে আসে, আবার মেয়েটাকে ছাড়ে না। এর পূর্বেও এই দুই ধৃত নারী পাচার কাণ্ডে যুক্ত ছিল বলে জানা গেছে। মোহাম্মদ হোসেনের আরও এক সঙ্গী মুরতাজ আনসারিকেও সিউড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। ওই নাবালিকাকে দুমকার ডেরা থেকে উদ্ধার করে পুলিশ। ধৃতদের আজ দুর্গাপুর আদালতে পেশ করা হয়েছে। উদ্ধার হওয়া নাবালিকার বাবার অভিযোগ, মেয়েকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত ছিল। ধৃতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে নাবালিকার পিতা। তবে মেয়েকে ফিরে পেয়ে খুশি গোটা পরিবার। রাতে পুলিশের নাকা চেকিং চলাকালীন এক বাইক চালককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। জানা গেছে আহত ব্যক্তিও একজন পুলিশ কর্মী। বৃহস্পতিবার রাতে পুলিশের নাকা চেকিং চলাকালীন এক বাইক চালককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের বিবেকানন্দ মোড় এলাকায়। ঘটনায় গুরুতর আহত অবস্থায় রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ওই বাইক চালক। জানা গেছে আহত ব্যক্তিও একজন পুলিশ কর্মী, কসবা 4th আরক্ষা বাহিনীতে কর্মরত তিনি। তার মুখে 3টি সেলাই পড়েছে বলেও জানা গেছে। আমি নিমন্ত্রণ বাড়ি থেকে আমি আর আমার ছেলে ফিরছিলাম খাওয়া দাওয়া করে। বিবেকানন্দ মোড়ে কিছু পুলিশ ছিল ডিউটিতে, ওরা দাঁড় করাতে বললো। তো আমি রাস্তাটা পার করে বলাকা পাশে যে একটা রেডিমেড দোকান আছে পূর্ব দিকে, ওখানে দাঁড় করালাম আমার বাইকটা। তো আমার বাইকের কাগজপত্র বের করে আমি দেখা দিই, আমার কাগজপত্র সবই আছে কমপ্লিট, আমার হেলমেটও ছিল এবং পুরো শ্যুটু সবই ছিল আমার। তো আমি জিজ্ঞেস বললাম, আমার পরিচয় দিলাম, ভাই আমি পুলিশে চাকরি করি, কসবাতে আমি চাকরি করি পুলিশে, তোমরা কি সিভি কিনা কনস্টেবল? এই কথা বলাতে আমাকে রেগে গিয়ে বেধড়ক মারধর শুরু করলো। তারপর কী হলো? তারপর ওরা আমাকে আর আমার ছেলেকে গাড়িতে তুললো। তুলে আমি চিৎকার করছি, আমার রক্ত বন্ধ হচ্ছে না, ছেলে বলছে বাবা মরে যাবে, রক্ত বেরোচ্ছে, সমানে বন্ধ হচ্ছে না। তো ওরা আমাকে মোটামুটি 1 ঘন্টা পরে নিয়ে গেলো নেতাজি মোড়। আমি ভাবলাম কসবার ভিতরে নিয়ে যাবে, আমাদের কমান্ডেন্টকে হ্যান্ড ওভার করবে। তো ওরা নিয়ে গেলো নেতাজি মোড়, ওখান থেকে থানার গাড়ি গেলো, তারপরে ওখান থেকে হসপিটালে নিয়ে আসলো। এই বিষয়ে জেলা পুলিশ সুপার সুমিত কুমার বলেন, শহরে দুষ্কৃতি দৌরাত্ম কমাতে বৃহস্পতিবার থেকে কড়া নাকা চেকিং শুরু করা হয়েছে। মোটর বাইক চালকদের চেকিং করা হচ্ছিল, সেই সময় ওই ব্যক্তি কর্তব্যরতদের চ্যালেঞ্জ করে বলে শুনেছি। ওই ব্যক্তি মদ্যপ ছিল বলে জানতে পেরেছেন প্রাথমিকভাবে। বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন পুলিশ সুপার। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া 4 যুবককে গ্রেফতার করলো রানাঘাট থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে রানাঘাটের বড় বাজার এলাকা থেকে সন্দেহভাজন 4 জনকে গ্রেফতার করা হয়। শুক্রবার ধৃতদের রানাঘাট মহকুমা আদালতে তুলেছে পুলিশ। রাতে টহলদারি চালানোর সময় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া 4 যুবককে গ্রেফতার করলো রানাঘাট থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে রানাঘাটের বড় বাজার এলাকা থেকে সন্দেহভাজন 4 জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম নিসার শেখ বয়স 18, আব্দুল শেখ বয়স 19, অরুজ গাজী বয়স 29 ও জমির হোসেন বয়স 30। পুলিশ সূত্রে খবর, ধৃত 4 জনের বাড়ি রানাঘাট থানার আনুলিয়া শ্রীনাথপুর এলাকায়। বৃহস্পতিবার গভীর রাতে টহলদারি চালানোর সময় রানাঘাট বড় বাজার এলাকার একটি মাঠের পিছনে সন্দেহজনকভাবে তাদের দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ।
এরপর তাদের আটক করলে চারজনের কাছ থেকে ধারালো অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান, ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল তারা। শুক্রবার ধৃতদের রানাঘাট মহকুমা আদালতে তুলেছে পুলিশ। ফোন খুললেই আসে টিকিট বুকিং, কখনো আবার ক্যান্সেল হয়ে পড়া টিকিটের টাকা ফেরতের ঘটনা। নাওয়া খাওয়া ভুলে ফোন নিয়ে ব্যস্ত মেহতাব আলী গাজী। IRCTC-র কর্মচারী না হওয়া সত্ত্বেও কিভাবে ঘটছে এমন ঘটনা, চিন্তায় পেশায় দর্জি মেহতাব আলী গাজী। ঘন ঘন ফোনের কলে বিভ্রাটে পড়েছেন 30 বছরের এক ব্যক্তি। ভারতবর্ষে বিভিন্ন জায়গা থেকে রেলের টিকিট বুকিং নিয়ে ফোন করাতে অস্বস্তিতে মেহতাব আলী গাজী। তবে তিনি কোনো ট্রেনের টিকিটের এজেন্ট নন, প্রত্যন্ত এলাকার একজন দর্জি ব্যবসায়ী। আমি তো নিজেই জানি না যে ফোনটা কিভাবে কি হয়েছে, কিন্তু আজ দীর্ঘ 10 দিন যাবৎ আমার নম্বরে IRCTC-র সব কাস্টমাররা তারা ফোন করছে, কেউ বলছে যে আমি টাকা রিফান্ড পাইনি, কেউ বলছে আমার টিকিটটা কনফার্ম হয়নি, কেউ বলছে যে আমার টিকিটটা এখন ওয়েটিংয়ে আছে, বিভিন্ন রকম সমস্যা নিয়ে টোটাল IRCTC-র কাস্টমার, এমনকি এরোপ্লেনেরও টিকিট কেটেছে সেও আমাকে ফোন করছে। ফোন করে তারা খালি জিজ্ঞাসা করছে যে IRCTC কিনা। আমার পার ডে না হলে 700 থেকে 1000-এর মতো কল আসছে, আর আমি যখনই ফোন মানে অন করছি তখনই ফোন আসছে। আর আমার এটা ব্যবসায়ী কাজের ফোন, আমার কারিগর ফোন করে, আমার পার্টি ফোন করে, ফোনটা আমি অফ করতে পারছি না, ফোনটা আমি অন করলে ওদের জ্বালায় আমি ফোনটা রিসিভ করতেও পারছি না। ভারতীয় রেলের IRCTC সংস্থার নাম করে প্রতিদিন একাধিক ব্যক্তি ফোন করেন তাকে। দর্জি ব্যবসায় বিভ্রান্ত হয়ে বন্ধ করে রাখেন তার ফোন। কখনো ব্যবসার তাগিদে ফোন খুললে সেই একই সমস্যা। বিষয়টি নিয়ে দ্বারস্থ হন IRCTC-তে, কোনো সমাধান না মেলায় জানানো হয় উস্তি থানা, লালবাজার সাইবার ক্রাইম বিভাগেও জানানো হয় ভারতীয় রেল মিনিস্ট্রিকে। ব্যবসায়ী মেহতাব বাবুর এখন মাথায় আকাশ ভেঙে পড়েছে। তার দাবি, প্রশাসনিক হস্তক্ষেপে সমস্যার সমাধান করা হোক। সমাধানের দাবি রেখেছেন মেহতাব আলীর দোকানের শ্রমিকরাও। ফোন বন্ধ থাকায় ব্যবসা লাটে উঠতে বসেছে গাজী পরিবারের। বিষয়টি নিয়ে ভোডাফোন কেয়ারে জানানো হয়েছে এমনটাই জানান স্থানীয় মোবাইল দোকানদার। IRCTC কর্মচারী না হয়েও কিভাবে ঘটছে এমন ঘটনা, উঠছে প্রশ্ন। আজকের মতো ভূমি বার্তা এ পর্যন্তই। পরবর্তী খবর ও বিশেষ অনুষ্ঠানের জন্য চোখ রাখুন ভূমি 24x7।